Çok soruydu ne gidiyor? Tam çok soruydu. Mundwereden. Kidey çok soruydu egesi. Bu moto. Muktuk çok ne sordu egesi. আওয়াজে বলে কোদাল আওয়াজে আওয়াজে মরিচের ঝালের গন্ধটা পাচ্ছি কইছে একটু কম দলতে একটু কম দলেন না হলে বিষ হয়ে যায় শাস্তাগর মাছটা এখন দেখতে মনে লাগে হচ্ছে 70 গ্রাম লাগতেছে ভাই এটা কি করতেছেন কোন শহরের লোকরে ঠকানো কত সহজ জানেন কি রকম সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছেন আমরা আছি জামতলায় সকাল থেকে দুপুর পর্যন্ত সাগর পাড়ে বর্শি দিয়ে মাছ ধরার চেষ্টা করলাম তারপর সেখান থেকে ফিরে আসলাম জামতলার যে সাময়িক শুটকি পল্লী রয়েছে সেখানে সকালে একটু চা বিস্কিট খেয়েছি ভীষণ ক্ষুধার্ত আমরা আরেক ভাই মারামারি শুরু করব কিন্তু খাবার হয়নি এখনো হ্যাঁ খাবার হই গেছে শুধু আলু ভাতটা মাখা আছে এই বাবা ভাই একটু কই মাছ রাখ আমার জন্য ওই যে কই মাছ ভাজি ভাই একটু একটু আস্তে মাইরেন ওই যে কোপটা ইয়ের উপরে মরিচের উপরে হাতের কোপ হ্যাঁ হাতের কোপ যেটা দেন আপনি আরে কি খিদা লাগা লাগছে আলু খাওয়া শুরু করছে এমনি এমনি হ্যাঁ ভাই ওর সামনে ইয়ে করেন না ভাই আলু রাখেন না শেষ করে ফেলবে বাজে দুপুর বা এক দুইটা আমরা খাইতে যাচ্ছি এখন না কিছু বলবেন আওয়াজে বলে খুদাল আওয়াজে আওয়াজে মরিচের ঝালের গন্ধটা পাচ্ছি আপনার এই ভর্তা মাখা দেখে কেউ কেউ রাতের বেলা উঠে আবার মরিচ পরে রাত 12টা একটা বাজে 2টা বাজে কইছেন একটু কম দলতে একটু কম দলেন না হলে বিষ হয়ে যায় গুড়া হয়ে যায় আপনার হাতে হাতটা খুব নরম না শুভ ভাই ও তো ড্রিল মেশিনের মতো শক্ত ড্রিল মেশিন আমার এই জায়গায় একবার ধরছিল পাঁচটা আঙুলে ছাপি বসে থাকে এই নাইদার কাছে শুনে এনায়েত বেলায় ধর হাতে যে গুড়া হচ্ছে দেখো কি সুন্দর মরিচটা হাতটা নরম না হাত নরম ভাই কি বলবো তোমাকে ধরছিল নাকি আবার আমি ক্যাপ শুনতেছিলাম না যে বিলাস ভাইয়ের হাত বাকির থাবার মতো মানে এটা ধরছে সেখানে পাঁচটা আঙ্গুল বসে গেল তারও আঙ্গুল বসছে পাঁচটা আমি তো বলি আলিশা লোক ও হচ্ছে ওই ভোরবেলায় ঘুমায় আর ওঠে হচ্ছে বেলা 2টার সময় আমি যখন ঢাকায় যাই ও তো পরে তো তখন আমি এই 10টার সময় উঠাই তা উঠাই কিভাবে ওরে ডাকি দেখি না মেসেজ করে দিই হাত দিয়ে তো ইয়ে কি নাম এটা মানে তার এখন নাস্তার টাইমটা ঠিক আছে 2টা না আমাদের নাস্তার টাইম হিসেবে একটু দেরি আর একদম ঠিক আছে পারফেক্ট সব ছোট ছোট হয়ে গেছে ভাই আর ই বাজার ছোট ছোট হয়ে গেছে দেখি মঞ্জুয়ারি দেন খিদাই চোখ ছোট হয়ে গেছে ভুল মতো মুখ টুক শুকাই ছোট হয়ে গেছে তো এখনো চোখের কোনায় ঘোষ পড়েনি আমরা যখন ভীষণ ক্ষুধার্ত থাকি তখন সময় কাটতে চাই না এখন অবস্থা তাই ঘুরে ফিরে তাই সময় কাটিয়ে আবার ঘরে ফিরলাম সকালের নাস্তা তৈরি ঠিক আছে না ঠিক আছে একদম ঠিক আছে ক্ষুধা লাগছে না এখন জঙ্গলের খাবার হ্যাঁ ওইটুক ভর্তা আর ভাত তাতেই ভাত উঠে যাচ্ছে দুই প্লেট আলহামদুলিল্লাহ ভাই এটুকু মনে মজা মানে এটুকুই মজা হ্যাঁ ভাই আমি কই নিলাম বুঝছো হ্যাঁ বাড়িতে একটু এই খাবার দিলে তো জীবনে খাবা না হ্যাঁ কি দিছে হ্যাঁ মাছ নাই মাংস নাই সকালে নাস্তা দুপুরে হলো দুপুরের খাবার কখন হবে জানি না যাই হোক একটু জামতলার চারপাশটা ঘুরে দেখে আসি নতুন ঘর নতুন সংসার নতুন করে সব হচ্ছে এই যে এই জায়গাটায় এখানে শাক টাক লাগানো হবে আগামী 4-5 মাস ওই পাশে জেনারেটর পরে চালাবো সন্ধ্যায় হ্যাঁ সেট করে রাখো
এদিকে হচ্ছে প্রতিটা শুটকির সাবার এই এরকম ঘাস ইয়ে করে করা হয়। এগুলো হচ্ছে কাঁচা মাছ রাখার জন্য বরফ দিয়ে। কাকা হয়রান হয়ে গেছেন? হ্যাঁ হয়রান হয়ে গেছেন? বাড়ি কোন জায়গায় আপনার? একই জায়গায়। কি করতেছেন এখন? শাক লাগাবেন। এ চরে কি এই জায়গায় কি মাটি না বালি? মাটি আছে, হবে কেনে, খুব সুন্দর ফসল হয়। ঠিক আছে কাকা, কাজ করেন নাকি দম নিচ্ছেন? দম দেন। আপনি কত বছর ধরে আসেন? চার পাঁচ বছর পরে। এই জন্য আপনার সাথে আমার দেখা হয়নি আগে। আগে পানি খালটার কাজ পাইছি। পানির খাল মানে পশ্চিম? হ্যাঁ পানি খাল ওই। ওরে বাবা, রায়মঙ্গলের ওদিকে? ও কলা তোলা বন্ধে নীলকমল। এখন আর জাল টাল বান না? আচ্ছা, আসছেন তাকে সহযোগিতা করতে? বুঝতে পারছি, বুঝতে পারছি। না করেন করেন, দেখেনি সবজি হয় খুব সুন্দর। বিরিয়ানি টিরিয়ানি দিয়ে এবার বানর টানর দেখতেছি না আসে। যাই সামনের দিকে যাই। সহযাত্রীরা সবাই বিশ্রামে, আমি একটু জামতলার আশপাশটা ঘুরে দেখছি। আমরা সন্ধ্যার সময় যে ভাটা হবে সেই ভাটায় আবার মাছ ধরতে যাব, তবে এবার যাব সাগরের ভেতরে। জায়গাটা একটু ভয় লাগে আমার। না গতবারের আগের বার এই জায়গায় মামার পাড়া দেখছিলাম। আমি এই জায়গায় এই বালির উপরে পায়ের পাড়া দেখছিলাম। মাছ ধরবো, তবে সেজন্য আধার লাগে, সেটি চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছের খুব সংকট। যাচ্ছি আমরা ওই ট্রলারে উঠবো, উঠে বসি বাইতে যাবো। এখানে সাগর পার ধরে সুন্দরবন, গহীন বন এবং বন্যপ্রাণীরা চলাফেরা করে, তাই ঝুঁকি নেব না বলে ট্রলার চালিয়ে সাগরের একটু ভিতরে গেছি। ও দুইটা দুই জায়গা দিয়ে ভাই, এই আমাদের লাল পোয়া। এই যে জলিল ভাই, গুরু শিষ্য। ঠিক আছে মঞ্জু ভাই, কথা বলতেছেন না কেন ভাই? মাছ সেট করতে পারতেছেন না? ট্রলারে বসে সাগরের মাঝখানে বসে দিয়ে মাছ ধরা আরেক রকমের আনন্দের বিষয়। এই মাছটাও কিন্তু ভাই আমাদের প্রতি দয়াশীল, আদার খায় না। সুন্দরবনে তখন অমাবস্যার গুণ চলে, তাই চারপাশ একেবারে ঘুটঘুটে অন্ধকার। আলোর যথেষ্ট ব্যবস্থা আমাদের সাথেই থাকে, কিন্তু টর্চ জ্বাললেই কেওড়া পোকা এবং হাজারো পোকা এসে হামলা করে আমাদের উপরে, তাই অল্প একটু আলো জ্বালিয়ে মাছ ধরার চেষ্টা করছি আমরা। এদিকে মারেন ভাই, ঘুরে এদিকে মারেন, দেখা যাক। আমরা আধার বাসায় বাসায় কি একটা চেষ্টা করতেছি, কিন্তু আমার ইয়েটা। আমরা সামনে যেই আলোকিত জায়গাটি দেখছি সেটি জামতলার চর। কত? 500 গ্রাম। আপনার এটা কি হলো, দ্বিতীয় বউনি? দেন আমার কাছে, দেন আমি সারি। সারাইতে পারবো তো ভাই? আপনার মাছটা তো খুব ভালো, আদার সঞ্চয় করছে কিন্তু ভাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি ধরে নিই আর একটু। যারা সামনে মাছ দিচ্ছে তাকে দেখায় নেন, বড় না ছোট। দেখে সারান, দেখি তো এখানে। হ্যাঁ ঠিক আছে। বিলাত ভাই মাছ তো পাইলেন, ফিলিংস কি? ফিলিংস এমনও দলের সাথে পারি উঠিনি তো। হ্যাঁ আগে
জিতা লাগবে না আমি আইরে বাড়ি যেতে পারবো মঞ্জু ভাই প্রথম ই খুলতেছে বনি করতেছে আমি খোট মিস করছি ভয় পাচ্ছেন নাকি কুফো কাটছে এদিকে একটু একটু তোমার হাতে লাগবে আরে বাবা কি খাওয়া খাইছে গো এই ক্ষমতা আমার নাই আচ্ছা আপনি লাইটটা ধরেন গুড দেখ আমাদের কিন্তু এক সুন্দর মাছ হয়ে গেছে আমাদের এক সুন্দর মাছ হয়ে গেছে এখানে সবগুলো মাছ রাখা এখানে আরো মাছ আছে না আরো বেশি আরো সাতটা কই দাঁড়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আরো আছে সুন্দরবন এবং এই সাগরে এসে অনেকেই মাছ ধরার আগ্রহ প্রকাশ করেন আসতে চান অনেক কিছু জানতে চান সত্যি কথা বলতে আমি নিজেও অত কিছু জানি না এখনও যাই হোক জোয়ার এসে গেছে আমরা মাছ ধরা শেষ করে আবারও চরে নামবো জামতলার চরে ফিরবো আমরা ভাই একা একা যায় না সামনে এমনিতে স্বাস্থ্য ভালো আপনার বুঝছেন বাম পাশে লাইট মারেন তার মধ্যে লুঙ্গি পরা ভালো করে দৌড়াতেও পারবেন না সম্মান বলতে বাঘ বলে ডাকলে নাকি এটা মানে অশুভ বাঘকে বাঘ বলে ডাকলে নাকি একটু অশুভ হয় হ্যাঁ তো ডাকে মামা মামা ডাকে আর এদিকে এই শরণখোলা মোড়েলগঞ্জের এদিকের লোকজন ডাকে হচ্ছে হিয়াল মানে হিয়াল না কাকা মানে শিয়াল আর কি হিয়াল আইছে হ্যাঁ মাছ ধরে ফিরতে ফিরতে বেশ রাত হলো এর মধ্যে একটু ক্ষুধার্ত আমরা আমাদের ধরা মাছগুলো দিয়ে আজকে হবে রাতের রান্না রান্না করবেন আমাদের সর্দার এত ধরা মাছ বড়গুলো কিন্তু আমি ধরেছি হ্যাঁ বড়গুলো কই ৭০০ গ্রাম মাছটা এখন দেখতে দেখতে মনে লাগে হচ্ছে ৭০ গ্রাম লাগতেছে ৭০ গ্রাম আমার হাতে মরলি তো এইটা হলো ৭০০ গ্রামের মাছ চলে ছড়ছড়ে ভাই সাদাছে সাদাছে ভাই এটা কি করতেছেন মানে শহরের লোকের ঠকানো কত সহজ জানেন কিরকম ওই মুরব্বী পিএস কুচ হয়েছে করেছে তা করেছে আমি কোনো কিছু কাজে লাগাইনি আমি কটা লঙ্কা বাজে থুইছি আর এই যে হালকা একটু গুঁড়ো গুঁড়ো মরিচ হালকা একটু হলুদ আর একটু লবণ দিয়ে এই বাইজে দিচ্ছি একবার ঠকানো সোজা ব্যাপার আমি খেয়ে বলবো যে কি মজা কি মজা কি মজা কি মজা তা কিন্তু ঠিক আছে কিন্তু এই যে ভাইপোটা যে বাস পালন একটা ভাই এনে তো একটু কথা বেশি বলতেছে না আমার একটু হাতটা ফিরিয়ে তুমি কি ভয় নাই তোমার সেই আর কি কাকা তোমাদের কি খিদা লাগছে
কিরা নাই খুব একটা না অনুবাদ কাট শুন শুন নিয়ার লোক আছে সকাল 10টায় কি বদনাম কি বদনাম খাইছেন খাবার সামনে নিয়ে মিথ্যা কথা বলেন কেমনি কি করে খাইছেন কয়টায় কয়টায় সকাল 2টায় সকাল 2টায় সকাল 2টায় এখন দুপুর এখন 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 হচ্ছে দুপুর 12টা দুপুর রাত 12টা হ্যাঁ দুপুর রাত 12টা চলছে এটা হলো বনের নিয়ম এই বনের নিয়ম বনের নিয়ম এটা ওরে বসেন কাকা এই কি কেওড়া পোকা খাওয়া দাওয়া শেষ করতে করতে অনেক রাত হলো এবার শুয়ে পড়ার পালা যারা আমার সাথে ঘুরতে আসতে চায় বা বালিশ দেখছেন আমাদের বস্তার মধ্যে আছে কি জামা কাপড় আছে একটা বালিশ আর একটা বালিশ আমাদের সাথে যারা ঘুরতে আসতে চায় তাদের জন্য এইসব বালিশ আর আমাদের যারা থাকতে দেয় তারা থাকে মাটিতে আমরা তো আমরা এই দেশের সবচেয়ে বড় দখলবাজ বিছানা দখল করি আমরা কম্বল আমরা হচ্ছে আমরা এই যে নকশি কম্বল নকশি কম্বল নকশি কম্বল আর যার কম্বল আমরা নিয়ে আসবো সে মাথায় মাথার তলে দেবো সে সালার বস্তা সালার বস্তা আর নাসা থাকতে শটের বস্তা গায়ে দেবে শটের বস্তা আমরা বহু বরাদ্দ করেছি বহু লোকের যাক আমরা যাই হোক বালিশ কিছু তো পাইছি ভাগে মানে সব বালিশ দিছে তারপর আমাদের সবার মাথার বালিশ হয়নি এই যে আমি বালিশ পাইছি একটা আর কোনো একটা বিছানায় বিছানা মানুষ তো আরাম পায় আমি এই বিছানায় ওঠার সময় দেখি হাঁটুতে ব্যথা পাচ্ছি শুলে হচ্ছে পিঠের নিচে দেখি কাট বাঁশ দেওয়া নাকি নিচে আমাদেরকে তো শুতে দিবে নিচে শুতে দিলেন না ঘুমান আপনারা শেষ পর্যন্ত দোষ থাকে গাড়ি সমান জায়গা তারা শুয়েছে আর উঁচু নিচে আমাদের উঁচু নিচে জায়গায় দিচ্ছে সমান আছে আচ্ছা ঠিক আছে রাত বাজে 2টা ঘুমায় পড়ি চলেন আড্ডার গল্প চলতে থাকলো অনেক রাত পর্যন্ত তবে বেশিক্ষণ লাগলেও না ঘুমিয়ে পড়তে ভীষণ ক্লান্ত শ্রান্ত ছিলাম আমরা সকাল হলো অদ্ভুত সুন্দর সকাল সুন্দরবনের সে সকাল কিংবা দুপুর কিংবা সন্ধ্যা কিংবা রাতগুলো উপভোগ করার মতো সুন্দরবনে এমনিতে আমরা পর্যটকরা যেভাবে ঘুরি সেইখানে এই নিস্তব্ধতা উপভোগ করার খুব বেশি সুযোগ হয় না তবে যারা ট্যুর অপারেটররা রয়েছেন তারা এখন আগের চেয়ে তাদের যে ঘোরাফেরার ধরন সেগুলো বদলে ফেলছেন এবং বেশ কিছু জায়গাতে নতুন করে ঘোরার সুযোগ সৃষ্টি করেছে বন বিভাগ তো কাজেই একটু শব্দ ছাড়া একটু নিবিড়ভাবে সুন্দরবন ঘোরার সুযোগও তৈরি হয়েছে যাই হোক আপাতত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আগামী দিন নতুন পর্ব নিয়ে